ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ। শুরুতে আপডেট সংবাদ, পারমাণবিক বোমা দক্ষিণ কোরিয়া সেনাকে শেষ করে দিবে, রেগে আগুন কিমের বোন। আরো বিস্তারিত জানিয়ে দেব, তানকে ঘিরে চীনের বড় মহড়া, যুদ্ধে নয় জাহাজ এবং 58 জঙ্গি বিমান। ইরান সৌদি সম্পর্ককে ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। পাকিস্তানের প্রধান বিচারপতিকে মরিমের বিস্ফোরক মন্তব্য। নতুন আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালালো ইরান। আরো জানিয়ে দেব, সাক্ষাতে কি আলোচনা করলেন হামাস ও হিজবুল্লাহ প্রধান। এবার রাশিয়ার সঙ্গে হামলায় যোগ দিচ্ছে বেলারুশ। এবং সর্বশেষে জানিয়ে দেব, পশ্চিমাদের পারমাণবিক অস্ত্র প্রয়োগের হুমকি দিলেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। পারমাণবিক বোমা মেরে দক্ষিণ কোরিয়ার সেনাকে শেষ করে দিব, রেগে আগুন কিমের বোন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়াকে চরম সতর্কবাণী শোনালেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানের মন্তব্যের প্রেক্ষিতে পরমাণু অস্ত্রে হুমকি দিলেন কিম ইয়ং জং। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং মঙ্গলবার বলেছেন, উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে নির্মূল করবে। কিম ইয়ং জং এই সতর্কবার্তা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রচারিত হয়। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রধান সুহকের করা মন্তব্যের প্রেক্ষিতে সতর্কবাণী ইয়ং জং এর। এই নিয়ে গত তিন দিন দক্ষিণ কোরিয়া কেঁদে দ্বিতীয় হুঁশিয়ারি ইয়ং জং এর। এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান শুক্রবার বলেছিলেন যে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র আছে যা উত্তর কোরিয়ার যে কোনো লক্ষ্যবস্তুকে সঠিকভাবে এবং দ্রুত আঘাত করতে সক্ষম। উত্তর কোরিয়া যেখান থেকে মিসাইল লঞ্চ করতে পারে সেখানে আঘাত আনতে পারবে দক্ষিণ কোরিয়ার এই অস্ত্র। জবাবে ইয়ং জং বলেছেন যে পাগল সুহের এটা এক খুব বড় ভুল ছিল যে একটি পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধে হামলার বিষয়ে আলোচনা করেছেন তিনি। ইয়ং জং বলেন, যদি দক্ষিণ কোরিয়া আমাদের সাথে সামরিক সংঘর্ষের পথ বেছে নেয় তবে আমাদের পারমাণবিক বাহিনী অনিবার্যভাবে তার দায়িত্ব পালন করবে। এবার তানকে ঘিরে চীনের মহড়া, নয় যুদ্ধ জাহাজ, 58 জঙ্গি বিমান। দ্বীপরাষ্ট্র তানকে ঘিরে ফেলার দ্বিতীয় দিনের মতো সামরিক মহড়া চালাচ্ছে চীন, যেটি চলবে তিন দিন পর্যন্ত। দ্বিতীয় দিন তানকে ঘিরে যুদ্ধের নয় যুদ্ধজাহাজ, 58 জঙ্গি বিমান মহড়া চালাচ্ছে চীন। দীর্ঘদিন ধরে তানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। এই মহড়া তাইওয়ানের জন্য কঠোর সতর্কতা বলে জানিয়ে দিয়েছে বেইজিং। রোববার দ্বিতীয় দিনের জন্য তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালানো নিয়ে যুক্তরাষ্ট্র সতর্কতার একটি নোটে বলেছে যে তারা চীনকে পর্যবেক্ষণ করছে। তাইওয়ানের প্রেসিডেন্ট শাং ইয়ং ওয়াং যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর একদিন পর চীন শনিবার থেকে তিন দিনের অনুশীলন শুরু করেছে। বেইজিং এর সতর্কতা থাকা সত্ত্বেও তাইওয়ানের প্রেসিডেন্ট মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর স্পিকার কেভিট ম্যাকাথির সঙ্গে দেখা করেছেন। তাইওয়ানে আমেরিকার ইনস্টিটিউটের একজন মুখপাত্র বলেছেন, আমরা বেইজিং এর পদক্ষেপগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। বেইজিং কে সংযত হবার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, চীন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের চ্যানেলগুলো খোলা হয়েছে। এর মুখপাত্র এই অঞ্চলে শান্তি স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং তার আমাদের জাতীয় নিরাপত্তা প্রতিশ্রুতি পূরণের জন্য আমাদের পর্যাপ্ত সম্পদ এবং সক্ষমতা রয়েছে। এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সামরিক মহড়ার দ্বিতীয় দিনে চীনের পিপলস লিবারেশন আর্মি 9টি চীনা যুদ্ধজাহাজ এবং 58টি ফাইটার জেট দ্বীপের কাছে চারপাশে পাঠিয়েছে। ইরান সৌদি সম্পর্ককে ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি পুনরায় সম্পর্ক স্থাপনকে ভালোভাবে নিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার সৌদি আরব সফরের প্রাককালে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান বিলবান এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গণমাধ্যম ওয়ান স্ট্রিট জার্নালের সূত্রে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আলাদুলা এজেন্সির এক প্রতিবেদনে জানায়, পূর্ব ঘোষণা ছাড়াই সৌদি আরব সফরে যান সিআইএ প্রধান বিলবান। এ সময় তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকে মিলিত হন। বৈঠকে মোহাম্মদ বিন সালমানকে বান বলেছেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শত্রুপক্ষ ইরান ও সিরিয়ার সাথে রিয়াদের এভাবে সম্পর্ক স্থাপনাকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার সূত্রে বলা হয়, সৌদি কর্মকর্তার সাথে গোয়েন্দা তথ্য সন্ত্রাস দমন নিয়ে আলোচনা করার কথা রয়েছে বারণের। গত মাসে দীর্ঘদিনে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী রিয়াদ ও তেহরানকে এক বৈঠকে মিলিত করে বেইজিং সেখানে দুদেশ পুনরায় সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে। পাকিস্তানের প্রধান বিচারপতি কিনে মরিয়মের বিস্ফোরক মন্তব্য। পাকিস্তানের প্রধান বিচারপতি সিজেপি ওমর আতা বান্দেল সংসদ সদস্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
পাঞ্জাব নির্বাচন বিলম্বিত মামলা শুনানির সময় তিনি তাদের নিয়ে কটাক্ষ করেছেন। এর জের ধরে গত বুধবার রাওয়ালপিন্ডিতে আইনজীবীদের সম্মেলনে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিম নওয়াজ সিজিপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। মরিম নওয়াজ বলেন, যখন সংসদ সদস্যরা আইন সংবিধান নিয়ে কথা বলছিলেন, আপনি সিজিপি তাদের কূটনৈতিক করেন। আপনি কি জানেন একটি আদর্শের জন্য জেলে যাওয়া কতটুকু গর্বের বিষয়? সিজিপির বক্তব্যকে কেন্দ্র করে মরিম আরো বলেছেন, জাতীয় পরিষদের বক্তব্য দানকারী কিছু সংসদ সদস্য জেলের সাজা ভোগ করেছেন এবং অতীতে তাদের বিশ্বাসঘাতক বলে ঘোষণা করেছিল। তিনি বলেছেন, আজ যখন আপনি সংসদে যান, আপনি এমন লোকদের দেখতে পান যারা গতকাল পর্যন্ত বন্দী ছিল, দেশদ্রোহী ঘোষণা হয়েছিল তাদের। তারা এখন জাতীয় পরিষদে কথা বলেছেন, তাদের সম্মান করা হচ্ছে কারণ তারা জনগণের প্রতিনিধি। পাকিস্তানের প্রধান বিচারপতিকে নিয়ে দেশটির প্রধান মন্ত্রী শেহবাজ শরীফ আলোচনা করেছেন। তিনি বলেছেন, এটি তার জন্য গর্বের বিষয় যে উচ্চ আদালত মিথ্যা বানোয়াট মামলা থেকে তাকে মুক্তি দিয়েছেন। নতুন আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালালো ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আর জিসির স্থল শাখা নতুন একটি আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে। এই ড্রোন নাম দেওয়া হয়েছে মিরাজ 532 এবং ইরানের তরুণ বিশেষজ্ঞরা এই ড্রোন নকশা উৎপাদনে কাজ করেছেন। খবর ইরুনার। আইআরজিসির স্থল শাখা গবেষণা স্বনির্ভর জিহাদ অর্গানাইজেশনের প্রধান জেনারেল আলী কোহিস্তানি বলেছেন, এই ড্রোনের একটি স্পিড ইঞ্জিন রয়েছে এবং একমুখী পথে এর পাল্লা হচ্ছে 450 কিলোমিটার। তিনি আরো জানিয়েছেন, কামিকাজি এই ড্রোনে 12,000 ফুট উপর দিয়ে টানা 3 ঘন্টা উড়তে পারে। এছাড়া ড্রোনটি গাড়ির উপর থেকে উড্ডয়ন করা হয়। জেনারেল কোহেস্তি আরো বলেছেন, এই ড্রোন 50 কেজি ওয়ারহেড বহন করতে পারে এবং অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ড্রোনটি খুব সহজ পদ্ধতি নির্মিত এবং অল্প সময়ের ব্যবধানে মধ্যে তৈরি করা যায়, ফলে এই ড্রোন ব্যবহারে আনার জন্য স্বল্প ব্যয় প্রয়োজন হয়। সূত্র আরব নিউজের। সাক্ষাতে যে আলোচনা করলেন হামাস ও হিজবুল্লাহ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস প্রধান ইসরায়েলি হানিয়া এবং সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সাক্ষাৎ করেছেন। রবিবার হিজবুল্লাহ এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা ইসরায়েলের বিরোধী অক্ষের প্রতিরোধ প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন। আল আরবের খবরে বলা হয়েছে, হামাসের প্রধান ইসমাইল হানিয়া বুধবার থেকে লেবাননের রাজধানী বৈরুতে ছিলেন। ইসরায়েল অভিযোগ তুলেছে, দক্ষিণ লেবানন থেকে বৃহস্পতিবার হামাস এবং অন্তত 34টি রকেট ছোড়ে। লেবাননের দক্ষিণ অঞ্চল ইরাক সমর্থিত সিয়া বিপ্লবী শক্ত ঘাঁটি অবস্থিত। হামাসের রকেট হামলার জবাবে শুক্রবার সকালে ইসরায়েল দক্ষিণ লেবানন এবং গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহ বিবৃতিতে বলা হয়েছে, সাক্ষাৎ হাসান নাসরুল্লাহ এবং ইসমাইল হানিয়া প্রতিরোধের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন এবং সাম্প্রতিক অগ্রগতি লাভ করা ঘটনায় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। আল আরাবিয়ান খবর অনুসারে হিজবুল্লাহ বিবৃতি প্রতিরোধ অক্ষ বলতে লেবানন, ফিলিস্তিনি, সিরিয়া এবং ইরান সমর্থিত ইসরায়েল বিরোধীদের উল্লেখ করা হয়েছে। ইসমাইল হানিয়া হাসান নাসরুল্লাহ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে প্রতিরোধ কর্মসূচি বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। সূত্র পাস টুডে। রাশিয়ার সঙ্গে হামলায় যোগ দিচ্ছে বেলারুশ। প্রতিবেশী বেলারুশের সেনারা রাশিয়ার সঙ্গে ইউক্রেন হামলায় যোগ দিচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেনের কর্মকর্তা। আজ বৃহস্পতিবার সংবাদ মাধ্যম বিবিসির তথ্য জানিয়েছে, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে রাশিয়া বেলারুশে পরমাণু অস্ত্র মজুত করেছে এবং অন্যান্য অস্ত্র সরঞ্জাম ক্রমেই স্থানান্তর করেছে। ইউক্রেন হামলা রাশিয়ার সঙ্গে বেলারুশের সেনা যোগ দেওয়ার অর্থ হচ্ছে ইউক্রেন উত্তর দিক থেকেও দেশটির উপর হামলা হচ্ছে। সাধারণত রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশকে রাশিয়ার অগ্রগত রাষ্ট্র হিসেবে অভিহিত করে রাজনৈতিক বিশ্লেষকরা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, একদিনে রাশিয়া হামলা চালাচ্ছে ইউক্রেনের পূর্ব দিক থেকে, অন্যদিকে বেলারুশ হামলা চালাচ্ছে ইউক্রেনের উত্তর দিক থেকে। ইউক্রেনের দক্ষিণ ওডেসা অঞ্চল রুশ সেনারা চলাচল সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশিত হয়েছে, ফলে ইউক্রেনের টিকে ওঠা খুবই কষ্টকর এবং কষ্টসাধ্য হয়েছে। সূত্র পাস টুডে। পশ্চিমাদের পারমাণবিক অস্ত্র প্রয়োগের নতুন হুমকি দিলেন পুতিন। ইউক্রেন নিয়ে পশ্চিমাদের নতুন করে যুদ্ধের হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ঐতিহাসিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করেছেন, পাশাপাশি পারমাণবিক অস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত রাখার ঘোষণা এবং নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর হুমকি দিয়েছেন। ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযানে 1 বছর পূর্ণ হতে চলেছে। এই অভিযানের কারণে 6 দশকের পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে ভয়াবহ সংঘাত পরিস্থিতির মুখোমুখি হচ্ছে রাশিয়া। এর প্রেক্ষাপটে মঙ্গলবার মস্কোর বার্ষিক স্টেট অফ দ্য স্টেশন ভাষণে পুতিন বলেছেন, ইউক্রেন রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে, পাশাপাশি পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার ধ্বংসযোগ্য চেষ্টায় লিপ্ত হওয়ার অভিযোগ করেছেন তিনি। দেশের রাজনৈতিক সামরিক অভিযানের
সামনে রেখে এই ভাষণে পুতিন বলেন, পশ্চিমাদের অভিযাত্রা তাদের উদ্দেশ্য গোপন করে, তারা তারা এটা বুঝতে ব্যর্থ হননি যে তার যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করা অসম্ভব। যুক্তরাষ্ট্র এই যুদ্ধকে বৈশ্বিক সংঘাত রূপ দিতে চাইছে, অভিযোগ করেছে পুতিন। নিউ স্টার্ট চুক্তিতে অংশ স্থগিত করেছে রাশিয়া। এইদিকে পারমাণবিক অস্ত্র মোতায়েন করছে বেলারুশ রাষ্ট্রে। যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে শুধু নিউ স্টার্ট চুক্তি কার্যকর ছিল না, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্র মেদভেদেব 2010 সালে এই চুক্তি সই করেছিলেন। চুক্তিতে যুক্তরাষ্ট্র রাশিয়া মোট কি পরিমাণ পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে তার সংখ্যা নির্দিষ্ট করা হয়েছিল। 2021 সালের চুক্তির মেয়াদ 5 বছরের জন্য বাড়িয়েছিল। সামরিক দিক দিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দুই দেশ।